نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার আজকের খুতবার নির্ধারিত যে বিষয়বস্তু সে বিষয়ে কথা বলার পূর্বে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করব যে মসজিদে প্রবেশ করে কাউকে অতিক্রম করে সামনে যাওয়া নিষেধ, এটা যারা পরে আসবেন। কিন্তু আমরা যারা আগে এসেছি তাদেরও উচিত তাদের এই পথটা বন্ধ করা, কারণ আমি যদি সামনে জায়গা রেখে পিছনে বসে থাকি তাহলে আমাকে অতিক্রম করা প্রয়োজন পড়বে তাদের, কারণ পিছনে জায়গা পাবে না। সেজন্য আপনারা যাদের সামনে এখন জায়গা দেখতে পাচ্ছেন, আপনার সামনে শুধু না, সামনের কাতারে আপনার যদি ওই অপর প্রান্তেও হয় তবুও যে সামনের কাতারে আমরা বসি, এটাই নিয়ম যাতে অন্যরা ক্ষতিগ্রস্ত না হয়। দ্বিতীয়ত হচ্ছে, সত্যি আমরা নেকির কাজে আমাদের প্রতিযোগিতা মোটেই নেই, যেটা সাহাবায়ে মধ্যে ছিল। কত যে তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল অনেক উদাহরণ আছে। যখন দরিদ্র সাহাবিগণ আল্লাহ রসুলকে বললেন যে আল্লাহ রসুল, আমরা তো কিছুই করতে পারি না, জাকাতও দিতে পারি না, দান সাদকা করতে পারি না, যারা অনেক ধনাঢ্য সম্পদশালী সাহাবা ইকরাম ছিলেন তারা দান করছেন, তো তারা তো এগিয়ে যাচ্ছে না আমাদের দিক থেকে, আমরা তো সেটা করতে পারছি না, আমরা যেটা করি তারা সেটাও করে, আবার অতিরিক্ত আমাদের থেকে বেশি করছে। তখন আল্লাহ রাসূল তাদেরকে একটি আমল শিখিয়ে দিয়েছিলেন, ওই আমলটি অর্থাৎ সালাতের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা। তো তারা যখন এই আমল করতে শুরু করলেন তখন যারা ধনাঢ্য সাহাবী ছিলেন তারাও ওই আমল করতে শুরু করলেন। পরে অবশ্যই আল্লাহ রসুল বললেন জালিকা ফাদলুল্লাহ ইউতিমাইয়া, সেটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছে তাকে দান করেন। আমি যেটা বলতে চেয়েছি যে দেখুন তাদের প্রতিযোগিতা কত ছিল, তারা চাইতেন যে আমরা, আমাদের থেকে কেউ এগিয়ে যাচ্ছে নেকির কাজে, এটা তারা মানতে পাচ্ছিলেন না। সে কারণেই তো আল্লাহ রসুলকে বললেন যে তারা দান করে এগিয়ে যাচ্ছে নেকির ক্ষেত্রে, তো আমরা কি করব। তো আমরা কিন্তু দেখুন আগে মসজিদে আসছি ঠিক, আলহামদুলিল্লাহ এটা ভালো, কিন্তু সামনের কাতারের যে একটা কিন্তু বিশেষ ফজিলত আছে, খয়রু সুহুফিল আউয়াল খয়রু সুহুফ রিজাল আউয়ালুহা, পুরুষদের জন্য সর্বোত্তম কাতার হচ্ছে সামনের কাতার। এমনকি অন্য হাদিসে বলা হয়েছে যে লাউ ইয়ালামুন্নাস মা ফিন নিদাই ওয়াসফিল আউয়াল থুম্মা লা ইয়াজিদু ইল্লা ইস্তিহামু আলাইহি লাস্তাহামু আলাইহি। অর্থাৎ মানুষ যদি জানতো যে সামনের কাতার এবং আজানের মর্যাদা কতটুক, এবং লটারি করে না হলে এটা না পেত, তো লটারি করে হলেও এটা আদায় করার চেষ্টা করত। সুবহানাল্লাহ, তো আমরা তো লটারি করার প্রয়োজন হচ্ছে না, সামনে ফাঁকা তবুও আমরা আসছি না। তো যাই হোক, আমরা এটা সংশোধন করে নেব সবাই,
এরপর থেকে যে কোনো সময় যে কোনো ওয়াক্তে আমরা চেষ্টা করব সামনের কাতারটা পূর্ণ করা, যাতে অন্যরা পিছন থেকে এসে আমাদেরকে অতিক্রম করতে না পারে। ইনশাআল্লাহ মসজিদের অনেক আদব শিষ্টাচার আছে, এগুলো নিয়ে পরবর্তীতে কোনো এক যুবায় আলোচনা করার চেষ্টা করব। আজকে আমার নির্ধারিত যে বিষয়বস্তু সেটা হচ্ছে ইসলাম। এই ইসলাম যদি আমরা পালন করি আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, এর কী উপকারিতা বা এর কী গুরুত্ব? আমরা সবাই জানি যে আমাদের আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম আমাদের জন্য সেটা হচ্ছে ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যদি আমরা ব্যক্তিগতভাবে পালন করি ব্যক্তিগত জীবনে, তাহলে তার বেশ কিছু উপকারিতা আছে। প্রথম উপকারিতা হচ্ছে যে এটা আল্লাহর অনুগত্য হলো, কারণ আল্লাহ তো আসলে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার ইবাদত করার জন্য, তার আদেশ বাস্তবায়ন করার জন্য, নিষেধ যেগুলো করেছেন সেগুলো থেকে যাতে আমরা বিরত থাকি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে তারা আমার ইবাদত করবে। এবং এটা কিন্তু সত্যি আমরা যারা ইবাদত করি বা যারা আগে আসি মসজিদে বা নিয়মিত আসি, আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রশান্তির কারণ, আমরা খুশি থাকবো এটা নিয়ে যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, হেদায়েত দান করেছেন। কিন্তু আসলে তো মূলত এটা আমাদের উপর কর্তব্য, আসলে এমন না যে আমরা আল্লাহ তাআলার উপর দয়া করছি, বিষয়টা কিন্তু এমন না, এটা হলো নিজের উপরই আমরা কিন্তু দয়া করছি। এবং যারা বসে আছে সালাত পড়তে আসছে না, এটা কিন্তু তাদের সে অধিকার কিন্তু দেওয়া হয়নি দুনিয়াতে। একজন মানুষ যদি আমরা চিন্তা করি যে সত্যি জীবন চলার পথে আজান হচ্ছে, মসজিদে সালাত চলছে, আর আমি দোকানে বসে আছি, এটা কল্পনা করবো আমরা যে আপনার বাড়িতে যদি আপনি একজনকে কাজের জন্য ভাড়া করে নিয়ে আসেন, আপনি দায়িত্ব দেন তাকে যে তুমি এই কাজকে এই কাজ করবা, সে যদি ওই কাজগুলো না করে বসে থাকে, আপনি কি এটা মেনে নেবেন? মেনে নেবেন না নিশ্চয়ই। আপনি যে দায়িত্বটা দিয়েছেন এটা আপনি মেনে নেবেন না, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে সেটা যদি আমরা পালন না করি, আল্লাহ তাআলা কি মেনে নেবেন? এটা কি সামান্য অপরাধ? যাচ্ছি না এটুকুই, বিষয়টা এমন ভাবলে হবে না। তার মানে আরেকজনের আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য, সেটা বাদ দিয়ে আমি নিজের প্রবৃত্তি দাসত্ব করতে আরম্ভ করেছি, সুতরাং বিষয়টা কিন্তু এমন না। ওই জন্য আল্লাহ তাআলা অনর্থক আমাদেরকে কিন্তু সৃষ্টি করেননি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আইহাসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে যে তাকে এমনিতে এমনিতে ছেড়ে দেওয়া হবে, কোনো হিসাব না হবে? না না, প্রত্যেকটা সময়ের সেকেন্ডের কিন্তু হিসাব দিতে হবে। সেজন্য এই যে ইসলাম পালন করলে, ইসলামের বিধিবিধানগুলো যদি আমরা নিজেদের জীবনে পালন করি, এটা আল্লাহ তাআলার অনুগত্য হয়, কারণ আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে আর ফিরে আসবে না? সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। তাহলে প্রথম উপকারিতা বা প্রথম গুরুত্ব হচ্ছে যে আমরা ব্যক্তিগত জীবনে ইসলাম পালনের মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য হয়, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো অন্তরে প্রশান্তি আসে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, অর্থাৎ আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি আসে। আর জিকির বলতে শুধুমাত্র যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু না, এটাও এক প্রকার জিকির, এটা মৌখিক জিকির, কোরআন তিলাওয়াত এটাও জিকির, মুখে যেটা বলবেন এটা মুখের জিকির। জিকির এটা ব্যাখ্যা সম্বলিত বড় একটা বিষয়, আল্লাহকে আল্লাহ তাআলাকে স্মরণ কাজের মাধ্যমে হতে পারে, তিনি যে আদেশ করেছেন সেটার মাধ্যমে হতে পারে। সুতরাং দ্বিতীয় উপকারিতা হচ্ছে যে অন্তরে প্রশান্তি আসে ইসলামের বিধিবিধান পালনের মাধ্যমে। খেয়াল করুন যে অনেক সময় যারা আমরা হয়তো সালাত আদায় করতাম না, এক সময় যদি নিজেদের জীবনে চিন্তা করি, তাহলে সকালে ঘুম থেকে আটটার সময় উঠে তখন কেমন লাগতো, ভিতরে কেমন লাগতো, কেমন আপনি শান্তি কোনো অনুভব করতেন কি না? আর বিপরীতে এখন আপনি সালাত আদায় করছেন, ফজরের সালাত নিয়মিত যখন আজান দিচ্ছে, তখন ফজরের সালাতের পর আপনার কি মনে হতে পারে? এটা শুধু একটু পার্থক্য যদি আমরা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো প্রতিটা মুহূর্তে যখন ইসলামের বিধিবিধান, যে কোনো বিধান আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য পালন করবেন, দেখবেন অন্তরে প্রশান্তি পাচ্ছেন। এই যে নানা রকম অস্থিরতায় ভোগে মানুষ না, এটা কিন্তু একটা বড় সমস্যা। এখন যে অনেকের হয়তো আমরা মনে করবো যে টাকা পয়সার কারণে শুধু মানুষ টেনশন করে, না টাকা পয়সা প্রচুর আছে কিন্তু তার শান্তি নেই জীবনে, এর একমাত্র কারণ কি? কারণ ইসলাম থেকে বহু দূরে। আজকে যদি অর্থ কমও থাকতো কিন্তু ইসলামের বিধিবিধান আমি পালন করতাম, তাহলে কিন্তু আমার অন্তরে ঠিকই প্রশান্তি থাকতো।
সেজন্য যারা আমরা অস্বস্তিতে ভুগি, অস্বস্তিতে ভোগার অনেকে জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন অনেকে যে আমি কী করব, খুব টেনশন হচ্ছে আমার, অস্বস্তিতে ভুগি। কিন্তু আসলে প্রকৃত অর্থে ইসলামের দিকে ফিরে যাওয়া ছাড়া এর কোনো সমাধান নেই। যত বড়ই আপনার বিশেষজ্ঞ ডাক্তার হোক না কেন, আপনাকে সমাধান করে দিতে পারবে না যতক্ষণ আমি আপনি ইসলামের বিধানের দিকে ফিরে আসবো। সেজন্য দ্বিতীয় উপকারিতা যেটা ব্যক্তিগত জীবনে ইসলাম পালনের, যে অন্তরে প্রশান্তি আসে। তৃতীয় বিষয় হচ্ছে সমাজের ভালোবাসাও পাওয়া যায়। সমাজের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তো পাবেনই, এটা তো প্রথমে। আমরা তো আসলে যে কোনো বিধান পালন করবো একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, এটা তো হবে আমাদের টার্গেট। কিন্তু আমি আপনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করলেও সমাজও কিন্তু আমাকে আপনাকে ভালোবাসবে। আমাদের উদ্দেশ্য এটা না যে সমাজের ভালোবাসা আমরা নিব, কিন্তু ভালোবাসবে অটোমেটিকলি, পছন্দ করবে। হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, পছন্দ করেন, তখন জিবরিল আলাইহিস সালামকে ডাকেন, ডেকে বলেন ইন্নী উহিব্বু ফুলানান ফা আহিব্বাহু, জিবরিল আমি আমার অমুক বান্দা, ওই বান্দাকে আমি পছন্দ করি অনেক, তাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে পছন্দ করো। ফা ইউহিব্বুহু জিবরিল, এরপর জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করেন। সুম্মা ইউনাদি ফিস সামা ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফা আহিব্বুহু, তারপর জিবরিল আলাইহিস সালাম আকাশের অধিবাসীদের কাছে এসে ঘোষণা দেন যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, সুতরাং তোমরা এখন থেকে অমুক বান্দাকে ভালোবাসতে শুরু করো। ফা ইউহিব্বুহু আহলুস সামা, এরপর আকাশের যারা অধিবাসী, অন্যান্য ফেরেশতা যারা আসেন আছেন, তারাও ওই বান্দাকে ভালোবাসতে শুরু করেন। সুম্মা ইউযাউ লাহুল কুবুল ফিল আরদ, তারপর এই ব্যক্তির গ্রহণযোগ্যতা, ভালোবাসা জমিনেও ছড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ সমস্ত মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। তাহলে দেখুন, এটা একটা উপকারিতা। বিপরীতে আল্লাহ তাআলা কোনো বান্দাকে যদি অপছন্দ করেন, ইন্নাল্লাহ ইযা আবগাদা ফুলানান দা জিবরিল, যখন কোনো বান্দাকে অপছন্দ করেন জিবরিলকে ডাকেন, সুম্মা ইয়াকুল ইন্নী উবগিদু ফুলানান ফা আবগিদহু, আমি আমার অমুক বান্দাকে অপছন্দ করি, আমি তার প্রতি ক্ষুব্ধ, সুতরাং তুমিও তার প্রতি ক্ষুব্ধ হয়ে যাও, অপছন্দ করো তাকে। ফা ইউবগিদুহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাম তাকে অপছন্দ করতে শুরু করেন। সুম্মা ইউনাদি ফিস সামা ইন্নাল্লাহ ইউবগিদু ফুলানান ফা আবগিদুহু, তারপর আকাশের অধিবাসীদের কাছে এসে ঘোষণা দেন জিবরিল আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে অপছন্দ করেন, তার প্রতি ক্ষুব্ধ, সুতরাং তোমরাও তার প্রতি ক্ষুব্ধ হয়ে যাও, রাগান্বিত হয়ে যাও। ফায়ুবগিদু আহলুস সামা, তারপর আকাশের অধিবাসীরাও তার প্রতি ক্ষুব্ধ হয়ে যায়, অপছন্দ করতে শুরু করে। সুম্মা তুদা আলাইহিল বাগদা ফিল আরদ, তারপর জমিনেও তার যে তার প্রতি অপছন্দ, তার প্রতি রাগান্বিত যে জিনিসটা, এটা জমিনেও ছড়িয়ে দেওয়া হয়, সুতরাং মানুষও তাকে অপছন্দ করতে শুরু করে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসলামের বিধিবিধান আমরা পালন করবো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, কিন্তু এর মাধ্যমে যেটা হবে যে মানুষের ভালোবাসা পাওয়া যাবে। কিন্তু মানুষের ভালোবাসা যেন আবার অগ্রাধিকার না পায়, মানুষের ভালোবাসাকে অগ্রাধিকার দেওয়া যাবে না আবার। যদি কোনো বিধান পালন করতে যে মানুষ আপনাকে অপছন্দ করে, তবুও সে বিধান পালন করতে হবে, কারণ মূল টার্গেট হলো আল্লাহ সন্তুষ্টি। মানিল তামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদান নাস আনহু, যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে হলেও আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন এবং মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়ামান মামান ইলতামাসা রিদান্নাস বিসাখাতিল্লাহ, আর যে ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করতে চায় আল্লাহকে অসন্তুষ্ট করে হলেও, সাখাতাল্লাহু আলাইহি ওয়া আসখাতা আলাইহিন নাস, আল্লাহ তাআলা তার প্রতি ক্ষুব্ধ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান এবং মানুষকেও তার প্রতি ক্ষুব্ধ করে দেন। সেজন্য মূল টার্গেট হবে আল্লাহকে সন্তুষ্ট করা। একজন মানুষকে পৃথিবীর সকল মানুষ, মানুষের ভালোবাসা পাওয়ার অর্থ এই না যে আপনাকে 100% সবাই ভালোবাসবে, অসম্ভব। যদি 70 উপরে আপনি থাকেন 100% মানুষ আপনাকে ভালোবাসবে না। যদি দেখা যায় যে একজন মানুষকে 100% মানুষ ভালোবাসছে সবাই, তো মনে করবেন যে ওর মধ্যে 2 নম্বরই আছে কিছু, কারণ ফ্রেশ মানুষ সত্যি আল্লাহর বিধান পালন করেন তাকে অপছন্দ করবে কেউ না কেউ। যেটা ভালোবাসার কথা হলো সামগ্রিক ভালোবাসা, বেশিরভাগের ক্ষেত্রে বলছিলাম যে আমরা সমাজে অনেক সময় আল্লাহ তাআলার মানুষের ভালোবাসাটাকে প্রাধান্য দিই, মানুষের ভালোবাসার প্রাধান্য দিতে হবে না। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করলে মানুষ এমনিতেই আমাকে ভালোবাসবে, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আমি আল্লাহকে অসন্তুষ্ট করতে চাইবো, যে কোনো ক্ষেত্রেই হোক, দুনিয়াবী ক্ষেত্রেই হোক আর ইবাদতের ক্ষেত্রেই হোক, অসম্ভব।
অনেক আছে, আমরা দেখেছি অনেক আলেমদেরকে পর্যন্ত, সমাজের কিছু আলেম আছে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি, স্পষ্ট তার কাছে যে বিধানটা পালন করা ঠিক না, এটা বিদাত, এটা সুন্নাত নয়, বোঝানো হয়, কিন্তু কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্য উনি ছাড়তে পারেন না। কিন্তু বাস্তবে ফলাফলটা যদি, হাদিসটা যদি আমরা খেয়াল করতাম, যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মানুষও যদি অসন্তুষ্ট হয় তবুও যে আল্লাহ সন্তুষ্টি কামনা করে। সুতরাং ইসলামের বিধানটা আপনি পালন করবেন, যদি আপনার কাছে স্পষ্ট হয় যে এটাই বিধান, তাহলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনি পালন করেন, মানুষ আপনাকে সন্তুষ্ট হবে একসময়। সুতরাং সাময়িক আমি সন্তুষ্টি নেওয়ার জন্য, খুশি করার জন্য আপনি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করবেন, এটা গ্রহণযোগ্য নয়। আর অনেক সময় মানুষ কিন্তু বুঝেও, আপনি কয়েকজন মানুষকে সন্তুষ্ট করার জন্য করছেন, তারাও কিন্তু, এই মানুষগুলো কিন্তু বুঝে নেই যে আপনি আপনি সঠিক পথে নেই, তারাও কিন্তু বুঝে নেই আপনার খবর, তারাও কিন্তু একসময় আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলবে, বুঝতে পারে যে আমাকে সন্তুষ্ট করার জন্য ইমাম সাহেব এটা করতেছে, তখন কিন্তু আর আপনার প্রতি আস্থা থাকবে না। সেজন্য যে হোক না কোনো, ইমাম সাহেব হোক, মুসল্লি হোক, প্রত্যেক মানুষ, আমাদের উচিত হচ্ছে সর্বাবস্থায় হকের উপর দৃঢ় থাকা। কে সন্তুষ্ট হচ্ছে, কে অসন্তুষ্ট হচ্ছে, এটা দেখার বিষয় নেই, আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন কিনা এটাই মুখ্য বিষয়। তাহলে এখানে আমরা তিনটা মৌলিক উপকার, অনেক উপকার আছে, আমি শুধু তিনটা মৌলিক উপকার আপনাদেরকে বললাম। এক হচ্ছে যে ইসলামের বিধান ব্যক্তিগত জীবনে পালন করলে আল্লাহ তাআলার আনুগত্য করা হয়। দুই হচ্ছে অন্তরে প্রশান্তি আসে। তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসার পাশাপাশি সমাজের মানুষের ভালোবাসাও পাওয়া যায়। দুই নাম্বার, পারিবারিক জীবনে যদি আমরা ইসলাম পালন করি, অর্থাৎ নিজে শুধু না, আমরা অনেকেই আছি যে নিজে মাশাআল্লাহ ভালো, পাঁচ ওয়াক্ত সালাতও আদায় করি, শুধু তাই নয় নফল সালাতও আদায় করি, তাহাজ্জুদের সালাত আদায় করি, এমন কোনো নফল সালাত নেই যেটা আমরা মানে সেটা করি না। কিন্তু পারিবারিক জীবনে আবার খুব দুর্বল, আমাদের পরিবারের কী হচ্ছে সে খোঁজ খবর নেই, না সালাত আছে, না পর্দা আছে, না অন্য কিছু আছে, সব কিছু যত ইসলাম বিরোধী সব কিছু পরিবারের মধ্যে আছে। তাহলে কিন্তু এটা খুব একটা ফায়দা কিন্তু আমি পাবো না। একজন মানুষ যদি বাস্তবে নিজেও ইসলামের বিধানগুলো পালন করেন এবং পারিবারিক জীবনও যদি পালন করেন, সেক্ষেত্রে অনেক উপকার আছে। কী উপকার? এক নাম্বার হচ্ছে এটাও আর এক আল্লাহ তাআলার আনুগত্য হয়, কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াইহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারুন, হে মানবগণ তোমরা নিজেদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং তোমাদের পরিবারকেও। শুধু নিজের কথা বলা হয়নি, তোমাদের পরিবারকেও বাঁচাও, তোমাদের পরিবারের প্রতিও আমাদের দায়িত্ব আছে। তাহলে এখানে আমি যখন আমি নিজেকে এবং আমার পরিবারকে ইসলামের বিধিবিধানের উপর গড়ে তুলব, তখন আমার এটাতেও কিন্তু আল্লাহ তাআলার আনুগত্য হলো, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে গড়ে তুলতে বলেছেন। দ্বিতীয় বিষয় হলো দায়িত্ব পালন, কারণ এটা আমার দায়িত্ব বাস্তবে, আমি করলে ভালো এটা কিন্তু না, দায়িত্ব এটা। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ফাল ইমাম রাইন ও হুয়া মাসউলুন আন রাইয়াতি, একজন রাষ্ট্রের শাসক উনিও দায়িত্বশীল এবং ওনার যে দায়িত্ব প্রজাদের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, এই ব্যাপারে তিনি জিজ্ঞাসিত হবেন। তেমনইভাবে রজুল রাইন ফি আহলি ও মাসউলুন আন রাইয়াতি, একজন ব্যক্তি পরিবারের ক্ষেত্রে কিন্তু দায়িত্বশীল, তাকে কিন্তু পরিবারের ক্ষেত্রেও জিজ্ঞেস করা হবে। সুতরাং আমি আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি কিনা, এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। সেজন্য যদি আমরা ইসলামটা পালন করি নিজেদের জীবনে, পারিবারিক জীবনে, তাহলে এটা আমাদের দায়িত্বটাও পালন করা হলো। আল্লাহ তাআলার আনুগত্য করলাম এক নাম্বার, দুই নাম্বার দায়িত্ব পালন করা হলো। তিন নাম্বার হচ্ছে যে স্ত্রী সন্তানদের শত্রুতা থেকে আমরা বাঁচতে পারবো, তাদের শত্রুতা থেকে। কিভাবে শত্রুতা? আল্লাহ তাআলা বলেন, ইয়াইহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আউলাদিকুম আদুউ্বান লাকুম, হে ইমানদারগণ তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তানদের মধ্য থেকে তোমাদের শত্রু আছে। ফাহযারুহুম, অতএব তাদের থেকে তোমরা সতর্ক থাকো। বাইরের শত্রু নেই, ভেতরের শত্রু, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে আছে, তোমাদের সন্তানদের মধ্য থেকে তোমাদের শত্রু আছে। সুতরাং তাদের থেকে সতর্ক থাকো। কিভাবে শত্রুতা হতে পারে? যেমন এমন কিছু আপনার কাছে আবদার করে বসলো, চেয়ে বসলো, যেটা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করা হবে। আপনি তাদের বিষয়টা দেখলেন, তাদেরকে খুশি করলেন, আপনার স্ত্রীকে খুশি করলেন, আপনার সন্তানকে খুশি করলেন, কিন্তু আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন, এর মাধ্যমে কিন্তু আপনার শত্রু হয়ে গেল তারা, কারণ তারাই কিন্তু আপনাকে এই পথে পরিচালিত করেছে। আবার অনেক সময় বা আপনার স্বাভাবিক, আপনি হয়তো বাড়িতে আছেন, উদাহরণ দিচ্ছি, এটা সালাতের সময় হয়ে গেছে, আপনার বাচ্চাটাকে আপনি আদর করছেন, বা বাচ্চাটা বলল যে বাবা না আজকে না,
একটা দিন যদি মসজিদে না যাও কোনো সমস্যা আছে? আপনি শুনেও নিলেন যে তাই তো, আজকে সুযোগ পেয়েছি একটু তার সাথে সময়টা একটু কাটাই। এখানে কিন্তু আপনি, ও কিন্তু শত্রু হয়ে গেল আপনার, আপনার বাচ্চাটা কিন্তু আপনার শত্রু হয়ে গেল এখানে, কারণ আপনাকে নেকির কাজ থেকে বাধা দিয়ে দিল। সেজন্য এই শত্রুতা থেকেও যদি আমরা বাঁচতে চাই, স্ত্রী সন্তানদের শত্রুতা থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে। ওমর ইবনে আব্দুল আজিজ তার মতো সন্তান আমাদেরকে পালন করতে হবে, প্রতিপালন। তা ওমর ইবনে আব্দুল আজিজের এক ছেলে একটা আংটি কিনেছিলেন 1000 দিরহাম দিয়ে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি যখন শুনতে পেলেন এ খবর, তখন তার ছেলের কাছে চিঠি লিখলেন, বললেন, ফাকাদ বালাগানি আন্নাকা ইস্তারাইতা ফাসসান বি আলফি দিরহাম, আমি শুনতে পেয়েছি তুমি একটা দামি লোহার আংটি কিনেছো 1000 দিরহাম দিয়ে। ফাবিহু, এখন তোমাকে আমি আদেশ দিচ্ছি তুমি এটা বিক্রি করে ফেলো। ওয়াশবি বিহি আলফাজাই, এবং এই 1000 দিরহাম দিয়ে 1000 গুণ ক্ষুধার্তকে তুমি খাবার খাও। আর একটা সামান্য একটা আংটি কিনো, যেটা সাধারণ একটা আংটি। এভাবে আদেশ দিলেন। এই যে দেখুন, ইসলামের যেটা আদেশ অতিরিক্ত বিলাসিতা অপচয় থেকে বেঁচে থাকা, সেভাবেই কিন্তু গড়ে তুললেন। আর এর প্রতিদানটা দেখুন, একদিন ওমর ইবনে আব্দুল আজিজ তিনি সবার সাথে বসে আছেন, বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেলেন। তো উনি তখন তাদেরকে বলছেন, তার প্রজাদেরকে বা যারা বসেছিলেন তাদেরকে, মাকানুকুম হাত্তা আউদা ইলাইকুম আও আরজিয়া ইলাইকুম, তোমরা বসে থাকো তোমাদের স্বস্ব স্থানে আমি ফিরে আসা পর্যন্ত। তার মানে তিনি সামান্য বিশ্রামের জন্য ভিতরে গেলেন। এই সময় ওমর ইবনে আব্দুল আজিজের ওই ছেলে এসেছেন, এসে দেখেন যে বাইরের মানুষরা অপেক্ষা করছে আর ওনার বাবা নেই। তো বাড়িতে ঢুকে দেখেন যে উনি ঘুমিয়ে আছেন বা রেস্ট নিচ্ছেন। তখন তার পিতাকে বলছেন, আওয়া আমিনতাল মাউত আইয়াতিয়াকা ওয়া রুইয়াতুকা আলা বাবিকা ইনতাযিরুনাক, বাবা আপনি কি ওই মৃত্যু থেকে নিরাপদ হয়ে গেছেন, নিরাপদ মনে করছেন যে আপনার প্রজারা দরজার বাইরে আপনার জন্য অপেক্ষা করছে আর আপনি তাদের থেকে ভিতরে চলে এসেছেন? এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি কি জবাব দিবেন? এ থেকে কি আপনি নিজেকে নিরাপদ মনে করছেন? তখন ওমর ইবনে আব্দুল আজিজের সাথে সাথে বের হয়ে গেলেন। দেখুন, যে জিনিসটা আমি বলতে চেয়েছি, উনি যেমন সন্তান প্রতিপালন করেছেন, সন্তান যদি সঠিক অর্থে বাস্তবিক ইসলামের উপর আমরা প্রতিপালন করতে পারি, তাহলে সে আপনার বন্ধু হবে, সে আপনার বন্ধু হবে, উপকারী হবে, আর না হলে কিন্তু শত্রুই হয়ে যাবে। এটা তার বড় প্রমাণ। সেজন্য সন্তানদের শত্রুতা থেকে রক্ষা পেতে হলেও আমাদেরকে ইসলামের বিধিবিধান, নিজেদেরকে যেমন আমরা পালন করব, পরিবারকেও ইসলামের উপর গড়ে তুলতে হবে। এবং এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের আকীদা সংশোধন করা, ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা, তাদের চরিত্র সংশোধন করা। আকীদার বিষয়টাও গুরুত্ব আমাকে দিতে হবে। প্রত্যেক নবী গুরুত্ব দিয়েছিলেন তাদের সন্তানদের ক্ষেত্রে, বড় বড় সব ব্যক্তিগণ গুরুত্ব দিয়েছিলেন। লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলুমুন আযীম, হে আমার বৎস তুমি শিরক করো না, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। দেখুন আকীদার গুরুত্ব দিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন, ইয়া বুনাইয়া ইরকাব মাআনা ওয়ালা তাকুম মাআল কাফিরিন, হে আমার বৎস তুমি কাফেরদের সাথে থাকো, থেকো না, আমাদের সাথে চলে এসো, মানে মুশরিকদের সাথে থেকো না। রাসূলুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে শিক্ষা দিয়েছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে, আর যখন তোমার সাহায্যের কোনো প্রয়োজন হবে আল্লাহর কাছেই সাহায্য চাইবে। এই যে দেখুন আকীদা শিক্ষা দিয়েছেন ছোট থেকেই। শুধু তাই নয়, দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়া জুনুবনি ও বানিয়া নাবুদাল আসনাম, হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখো, মূর্তি পূজার অপবিত্রতা থেকে দূরে রাখো। এভাবে শির্ক থেকে তাদেরকে যাতে বেঁচে থাকে, আকীদা যাতে সংশোধন হয়, এবং তাদের জন্য দোয়াও করতে হবে, ইবাদতের প্রতি আগ্রহী করতে হবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, মুরু আউলাদাকুম বিসসালাতে ওহুম আবনাউ সাবঈন, 7 বছর বয়স হলে তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরিন, আর 10 বছর হলে তাদেরকে মৃদু প্রহার করো, মানে বাধ্য করো, অথচ তখন কিন্তু তার উপর ফরজ হয়নি সালাত।
দোয়াও করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ও মিন যুররিয়াতি, হে আল্লাহ তুমি আমাকে এবং আমার বংশধরদেরকে, আমার ছেলেদেরকে, সন্তানদেরকে সালাত আদায়কারী বানিয়ে দাও। তার চরিত্র যাতে সংশোধন করে সে বিষয়ে উপদেশ দিতে হবে। লোকমান হাকিম যেমন উপদেশ দিয়েছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি মানুষকে অবজ্ঞা ভরে তোমার গাল বাঁকা করো না এবং অদ্ভুতভাবে জমিনে চলাফেরা করো না, অহংকারের সাথে জমিনে চলাফেরা করো না। প্রত্যেকটা অর্থাৎ প্রত্যেকটা দিকে খেয়াল রাখতে হবে, আকিদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে তাদেরকে গড়ে তুলতে হবে। তাহলে বললাম তিনটা উপকার আমরা পেলাম, এক আল্লাহ তাআলার আনুগত্য, দুই আমাদের দায়িত্ব পালন, তিন হচ্ছে সন্তানদের শত্রুতা, পরিবারের শত্রুতা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, চার নাম্বার হচ্ছে দুনিয়াতে প্রশান্তি। সন্তানদেরকে যদি ইসলামের উপর পালন করা যায় তাহলে দুনিয়ার কিন্তু আপনি প্রশান্তি পেয়ে যাবেন। যে আদেশ, এই যে পিতামাতার সাথে ভালো ব্যবহার যেটা কট করতে বলা হয়েছে সন্তানদেরকে, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন, আপনার সন্তানরা করবে তখন। অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। এই যে এতগুলো আদেশ দেওয়া হয়েছে, পিতামাতার সাথে সদাচরণে বলা হয়েছে, তারপরে তাদের একজন অথবা উভয় যদি বার্ধক্য উপনীত হয় তাদের সাথে সুন্দরভাবে কথা বলতে বলা হয়েছে, বিরক্ত সূচক কোনো কিছু শব্দ ব্যবহার করতে না বলা হয়েছে, ধমক যাতে না দিই, তারপরে মমতা বসে তাদের প্রতি নম্রতার পক্ষপট অবনমিত করতে বলা হয়েছে, তাদের জন্য দোয়া করতে বলা হয়েছে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই প্রত্যেকটা বিষয় যদি আমরা চাই যে আমাদের সন্তানরা আমাদের জন্য করুক, তাহলে তাদেরকে অবশ্যই ইসলামের বিধিবিধানের উপর গড়ে তুলতে হবে, তবেই তাহলে তো আমি শান্তি পাব। শুধু এই দুনিয়াতে শান্তি না, আখিরাতে শান্তির কারণও হবে যদি আমরা সন্তানদেরকে সঠিকভাবে পালন করতে পারি, প্রতিপালন করতে পারি। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মরে গেলে তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায় তিনটা ব্যতীত, তার মধ্যে একটি হচ্ছে ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, সৎ সন্তান যে তার জন্য দোয়া করে, সৎ সন্তান বলা হয়েছে। সুতরাং সন্তানকে সৎ আগে বানাতে হবে, তাহলে তো দোয়া করা যাবে। যদি আমি দেখতে পাই আমার জীবদ্দশায় যে না সৎ হয়নি, তাহলে তো সেখান থেকে আপনি নিরাশ, শেষ, আপনারা আমল, এই আমলের পথটা বন্ধ হলো, একটা যেটা খোলা ছিল সেটা বন্ধ করে দিলেন আপনি। সৎ হতে পারত যদি সত্যিকার অর্থে আন্তরিকভাবে তাদেরকে আমরা ইসলামের বিধিবিধানের উপর গড়ে তুলতে পারতাম, কিন্তু সেটা হয়নি। সে কারণে আখেরাতের শান্তিও যদি আমরা চাই, পরিবারকে ইসলামের উপর গড়ে তুলতে হবে, এবং আপনার আমার আপনার মর্যাদাও বাড়বে। ইয়া রব্বি আন্না লিহাদিহি, একজন ব্যক্তির মর্যাদা যখন জান্নাতে বাড়িয়ে দেওয়া হবে, বলবে আল্লাহ এটা কিভাবে হলো, তখন বলবে ইস্তিগফারে ওয়ালাদি খেলাক, তোমার সন্তানের দোয়ার মাধ্যমে এটা হয়েছে, সুবহানাল্লাহ। এভাবে দুনিয়াতে যেমন আমি শান্তি পাবো তাদেরকে ইসলামের উপর গড়ে তুললে, তেমনইভাবে আখিরাতেও কিন্তু আমি, আমার শান্তির কারণ হবে এই পরিবারকে ইসলামের উপর গড়ে তোলা। এইটা হলো পাঁচটা উপকার। ছয় নাম্বার হচ্ছে প্রথম সন্তানকে গড়ে তোলা, এটাও কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। প্রথম সন্তান, প্রত্যেক ব্যক্তির প্রথম সন্তানকে যদি সঠিকভাবে গড়ে তোলা যায়, তাহলে কিন্তু পরবর্তীগুলো সহজ হয়ে যায়। তখন আপনাকে অনেক বিষয় আছে আর আপনাকে টেনশন করতে হবে না, এত চেষ্টাও করতে হবে না, এমনিতে অটোমেটিক বড়টাকে দেখে করবে। আপনি খেয়াল করবেন, সালাতের কথাই যদি আমরা ধরি, বড় আপনার বড় সন্তানকে যদি সালাতের উপর গড়ে তুলতে পারেন, গুরুত্ব দেয়, ছোটোটা এমনি তার সাথে পড়বে, তাকে বড়টাই তার ছোটোটাকে বলবে যে সালাতের সময় হয়েছে, চলো, আপনাকে আর বলার প্রয়োজন হবে না। যেভাবে গড়ে তুলবেন, ও যেভাবে আদব শিষ্টাচারের সাথে বড়দের সাথে কথা বলবে, ছোটোটাও সেটা দেখেই কিন্তু শিখবে। কিন্তু আমরা যদি প্রথমটাতে ব্যর্থ হয়ে যাই, তাহলে কিন্তু পরেরগুলো ব্যর্থতা আসবে। সেই জন্য এভাবে যদি আমরা বলি যে একটা গেছে গেছে, সমস্যা নেই, পরেরটাকে আমি ভালো করে গড়ে তুলবো, হবে না, লাভ হবে না, যদি থাকে আপনার কাছে লাভ হবে না, পুরো দ্বারাই প্রভাবিত হবে। সেজন্য প্রথম সন্তানকে ইসলামের বিধিবিধানের উপর গড়ে তোলা, এটা খুবই বড় একটা চ্যালেঞ্জ। তাহলে পরেরগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে, কিছুই আপনাকে করা লাগবে না তেমন একটা, তারাই নিজেরাই নিজেদেরকে গড়ে নেবে, বা ওই আপনার প্রথম সন্তানগুলোই তাদের পরেরগুলোকে গড়ে তুলবে। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে হচ্ছে অর্থনৈতিক বিষয়ের দিকে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক সাশ্রয় যদি পরিবারে চান, সেক্ষেত্রে তাদেরকে ইসলামের উপর গড়ে তুলতে হবে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, আল্লাহ তাআলা তার বান্দাদের পরিচয় দিতে যেয়ে বলছেন যে যারা যখন ব্যয় করে অপচয়ও করে না
আবার তীপনতাও করে না, বরং এর মধ্যম পন্থা অবলম্বন করে। তাহলে এটা যখন আমি আমার নিজেকে এবং আমার পরিবারকে এটার উপর গড়ে তুলতে পারবো, তখন আপনার অর্থনৈতিক শাস্ত্রই আসবে, এটা ওটা আপনার কাছে চাইবে না, বুঝতে পারবে যে এটা আমার জন্য বিলাসিতা, এটা অপচয়, এটা চাওয়া ঠিক না। তাহলে সেখানেও কিন্তু আপনি প্রথম থেকে যদি আপনি তাকে ইসলামের উপর গড়ে না তুলেন, এটা যদি না বুঝান তাকে যে অপচয় কী জিনিস বা ইসলামের নীতি কী, ব্যয় করার ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে ইসলামের নীতি কী, সেটা যদি আমি শেখাতে না পারি, অনেক সময় আপনি সালাত শিখালেন ঠিকই, আকিদা শিখালেন ঠিকই, কিন্তু এটা শিখাতে পারলেন না, বরং ছোট থেকে সে বুঝলো যে যা ইচ্ছা তাই খরচ করা যায়, যা ইচ্ছা তাই চাওয়া যায়, তাহলে বড় হয়ে কিন্তু আপনাকে ধ্বংস করবে সে। কিন্তু ইসলামের বিধিবিধান যদি প্রতিটা ক্ষেত্রে আমরা প্রয়োগ করি, তাহলে আপনার অর্থনৈতিক দিক থেকেও আপনি সাশ্রয় হবেন, শুধু শান্তি দুনিয়া এবং আখিরাতে শান্তি না, অর্থনৈতিক দিক থেকেও যদি এই জিনিসটাও খেয়াল করতে হবে। এবার আমরা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলবো যে এই যে নিজেদেরকে এবং পরিবারকে ইসলামের উপর গড়ে তুললে সামাজিকভাবেও কিন্তু অনেক উপকার হয়। শুধু যে আপনি ব্যক্তিগত জীবনে উপকার পাবেন বা পারিবারিক জীবনে শুধু যে উপকার পাবেন সেটা না, এর প্রভাবটা সমাজেও যাবে। আমরা সবাই যদি আমাদের নিজেদেরকে, নিজেদের পরিবারকে ইসলামের উপর গড়ে তুলি, এর প্রভাবটা সমাজেও পড়বে। কীভাবে? কয়েকভাবে। সমাজকে যদি আমরা নির্মাণ করতে চাই, তাহলে কিন্তু এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এক, সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা আসবে কীভাবে? আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম সেই যার হাত এবং মুখের অনিষ্ট থেকে আরেকজন মুসলিম নিরাপদে থাকে। তাহলে আমরা যখন আমাদের সন্তানদেরকে ইসলামের উপর গড়ে তুলব, তখন নিশ্চয় সে অন্যের উপর মুখ দিয়ে হোক হাত দিয়ে হোক আক্রমণ করবে না, এবং আপনার সন্তানকে যখন আপনি করবেন ওও করবে না। এভাবেই তো পরস্পর পরস্পরের উপর আক্রমণ করা থেকে যখন বিরত থাকবে, গালিগালাজ করা থেকে বিরত থাকবে, সামাজিক নিরাপত্তা তখন অটোমেটিক চলে আসবে। শুধু রাষ্ট্রের আইন দিয়ে শুধুমাত্র সোজা করবেন লাভ হবে না। কত দিনের পর দিন বড় বড় আপনি দেখতে পারেন টেলিভিশনে খবরে, ওই যে কিশোর গ্যাং ধরা পড়তেছে, মনে হচ্ছে যে আর মনে হয় বাংলাদেশে নাই যতগুলোকে ধরলো, তারপরে দিন দেখবেন আরও একটা চক্র, তারপরে দেখবেন আরও একটা চক্র, চক্রের উপর চক্র, কতগুলো বেশিরভাগই হয়তো 95% বা 99% হয়তো ধরা পড়ে না, যেগুলো ধরা পড়ে আমরা দেখতে পাই। তো আইন শৃঙ্খলা বাহিনী তো সচেতন, চেষ্টা তো করতেছে, লাভ হচ্ছে না কেন? কারণ মূলেই তো সমস্যা। এগুলোর জন্য দায়ী কে? এগুলোর জন্য দায়ী তো আমরাই, আমাদের কারো না কারো সন্তান তো তারা যে বিপথে গেছে। কী জন্য গেছে? কারণ আমরা ইসলাম, ইসলামের বিধিবিধানটা যে আমার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, এটা আমরা কিন্তু গুরুত্ব দেই। সেজন্য সামাজিক নিরাপত্তাও যদি আমরা চাই, ইসলামের বিধান নিজের জীবনে পারিবারিক জীবনে আমাকে পালন করতে হবে, এর বিকল্প নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে সামাজিক বন্ধন, ভ্রাতৃত্ব বন্ধন, যেটা সেটা কিন্তু ইসলামের বিধান পালনের মাধ্যমে হয় বাস্তবে। এই যে সালাতে আমরা আসছি, সালাতে যারা আসবো তাদের মধ্যে কিন্তু একটা দেখবেন, মসজিদে আপনি আসবেন, মসজিদ থেকে বের হবেন, দেখা সাক্ষাৎ হবে, একসাথে তো সালাত আদায় করছি, এখানে কোনো পার্থক্য নেই। যে ব্যক্তি আগে আসবে সেই সামনে কাতারে আসবে, যে ব্যক্তি আগে আসবে তিনি ইমামের পিছনে থাকবেন। এই যে সালাত আসছি, একসাথে দাঁড়াচ্ছি, পাশাপাশি সালাতের পরে কুশল বিনিময় হচ্ছে, খোঁজ খবর নিচ্ছি, একজন মসজিদে আসছে না তখন অমুক ব্যক্তি তো নিয়মিত আসে, আসছে না কেন বলে অমুক সমস্যায় পড়েছে, অসুস্থ হয়েছে বা অর্থনৈতিক সংকটের কারণে অমুক, তখন আপনি উদ্যোগ নিচ্ছেন তাকে দেখতে যাই বা তাকে আমরা আসি, সহযোগিতা করি। এই যেভাবে করে তো সামাজিক বন্ধনটা দৃঢ় হয়। যদি কেউ মসজিদে না আসে আপনি কীভাবে বুঝতে পারবেন তার কী সমস্যা, বা আপনার তার সাথে সম্পর্ক দৃঢ় হবে না। যাকাত যদি বাস্তবেই যারা অর্থ বিত্তশালী ব্যক্তি, যাদের উপর যাকাত ফরজ, তারা যখন যাকাত দিবেন নির্দিষ্ট সময়ে গরিবদেরকে, গরিবরাও কিন্তু তখন তাদের প্রতি একটু সহানুভূতিশীল হবেন। দেখুন, সবার সহযোগিতা কিন্তু সমাজে প্রয়োজন হয়। আপনার টাকা থাকলে আপনি মনে করছেন যে গরিবদেরকে আপনার প্রয়োজন নাই, না, তাদেরকেও আপনার প্রয়োজন আছে। শুধু টাকা দিয়ে হবে না, তাদেরকে সন্তুষ্ট আপনাকে রাখতে হবে, তারা যদি আপনার উপর ক্ষুব্ধ থাকে। এই যে সাদাকার মাধ্যমে, এই যাকাতের মাধ্যমে কিন্তু আপনি যেমন তার প্রতি অনুগ্রহ করলেন, আপনি দেখবেন যে তার বিপরীতে সেও কিন্তু আপনার প্রতি অনুগ্রহ করছে, সুন্দর ব্যবহার দেখাচ্ছে আপনাকে। তো এভাবেই কিন্তু দেখুন, হজের ক্ষেত্রে আমরা সবাই জানি হজ করতে গেলে ওখানে কোনো পার্থক্য নেই, কোনো দেশের রাষ্ট্রপতি হোক, মন্ত্রী হোক, প্রত্যেক ব্যক্তি হোক, একই কাপড়ে কিন্তু তাকে হজে যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, তওয়াফ করতে হবে, ইহরাম বাঁধবে তখন একই সাদা দুইটা কাপড়, এর বেশি কিছু না, কোনো পার্থক্য নেই। সবাইকে একসাথে
ওই আরাফার ময়দানে অবস্থান করতেই হবে, মুজদালিফায় রাত্রে রাত কাটাতে হবে, যত বড়ই তুমি হও না কেন, খোলা আকাশের নিচে। এই যে এভাবে এভাবে প্রত্যেক মানুষের মধ্যে যে সামাজিক বন্ধনটা আমাদের, এটা কিন্তু ইসলামের বিধিবিধান পালন করার মাধ্যমে হয়, তাছাড়া হয় না। সেজন্য এটা জাস্ট উদাহরণ দিলাম, ইসলামের বিধিবিধান পালনের মাধ্যমে কিন্তু আমাদের সামাজিক যে বন্ধন সেটাও শক্তিশালী হবে। তৃতীয় বিষয় হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন বা প্রবৃদ্ধি। এটাও কিন্তু যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের ধ্বংসের কারণ, কিন্তু মূল কিন্তু কারণ এটাই, ইসলাম থেকে দূরে থাকা। প্রত্যেকটা বিষয় দেখুন, যদি আপনি বা আমি আমার সন্তানের মাধ্যমে মধ্যে আল্লাহর ভয় বা আল্লাহ আমাকে দেখছেন এটা যদি আমি প্রতিপালন না করতে পারি, কাজের ক্ষেত্রে দেখুন একজন ব্যক্তি কখন তার পূর্ণ যে সময়টা এটা আমানত রক্ষা করবেন, কখন? যখন এক আল্লাহকে ভয় করবেন তখনই তো। একটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে বলুন বা যে কোনো জায়গায়, যদি প্রত্যেক কর্মচারী বা প্রত্যেক ব্যক্তি কর্মকর্তা তিনি যদি সময়টা সঠিকভাবে পালন না করেন, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, ওই কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। যদি আল্লাহর ভয়টা থাকে সবার মধ্যে, তখন নিশ্চয় তিনি সময়কে অপচয় করবেন না, কারণ তিনি জানেন যে আল্লাহ আমাকে দেখছেন, আমি হয়তো মালিককে ফাঁকি দিচ্ছি কিন্তু আল্লাহ তো আমাকে দেখছেন। তখনই কিন্তু আপনার কাজও বাড়বে, আপনার অর্থনৈতিক দিক থেকেও কিন্তু সফলতা বেশি আসবে। এবং শুধু তাই নয়, বরং কাজটাও সুন্দরভাবে করবেন। আর আল্লাহর ভয় না থাকলে যেভাবে ইচ্ছা করে যেভাবে হোক উপর উপর দেখাতে পারলে হলো যে আমি করেছি, কিন্তু না, যদি আল্লাহর ভয় বাস্তবে থাকে আমাদের সন্তানদের মধ্যে, তারা যখন কাজ করবে তখন সুন্দরভাবে কাজটা সম্পাদন করবে। তাহলে পূর্ণভাবে করা, সুন্দরভাবে সম্পাদন করা। তারপরে হচ্ছে আত-তারবিয়াল মেহানিয়া যেটাকে বলা হয়। দেখুন এই যে অর্থনৈতিক উন্নয়নের পিছনে বড় একটা বাধা, সেটা হচ্ছে বেকারত্ব। এটা শুধু আমাদের দেশে না, অনেক দেশে, এটা সৌদি আরবের মতো দেশেও আমি দেখেছি এত বেকারত্ব, আমাদের দেশের থেকে বেশি, ওখানে অনেক সমস্যা। তো এই বেকারত্ব কারণটা কি? কারণটাই হচ্ছে যে যে আমি আমার যে অবস্থান সেখানে আমি কাজ করতে পাচ্ছি না, তখন আমি কাজে যাচ্ছি না। কিন্তু প্রত্যেকটা হালাল কাজকে যদি সত্যিকার অর্থে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের উপর গড়ে তুলতে পারি, কাজের কিন্তু একটা মূল্যায়ন সে করবে। মা আকালা আহাদুন তাআমান কত খায়রাম মিন ইয়াকুলা মিন আমালিয়াদি, কোনো ব্যক্তি নিজের উপার্জন করা খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কোনো ব্যক্তি খায়নি। ওয়াইন্না নবী আল্লাহ দাউদ কানা ইয়াকুলু মিন আমালিয়াদিহি, এবং নবী আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম উনি তিনি নিজ হাতে উপার্জন করে খেতেন। আল্লাহ রাসূল এটি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজ হাতে উপার্জনের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায়নি। সুতরাং দেখুন যে কাজকে যখন ছোট মনে না করবেন, তখন কিন্তু যে কোনো একটা হালাল একটা উপার্জনের একটা মাধ্যমকে তিনি গ্রহণ করবেন, আর এর মাধ্যমে কিন্তু অর্থনৈতিক উন্নতি যেন পারিবারিকভাবে হবে, সামাজিকভাবে হবে, রাষ্ট্রীয়ভাবে হবে। বেকারত্ব যত কমবে রাষ্ট্রের প্রবৃদ্ধি, আপনি দেখবেন অর্থনৈতিক প্রবৃদ্ধি সেখানেও কিন্তু বাড়বে, বাড়তে থাকবে। এই যে বাইরে কাজ করতে গেছে অনেক মানুষ, যদি এই মানুষগুলো বেকার থাকতো দেশে বসে থেকে, আমি বলছি না যে বেকার থাকতো তারা, যদি থাকতো এতগুলো মানুষ কাজ ছাড়াই, তাহলে আপনার দেশের এখন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটা কি থাকতো? থাকতো না। সে কারণে কাজের প্রতি, কাজকে যাতে অসম্মান না করে, কাজ কোনো কাজকে ছোট মনে না করে, সেটাও কিন্তু আমাদের সন্তানদের মধ্যে যদি আমরা গড়ে তুলি তাহলে রাষ্ট্রীয়ভাবে কিন্তু এর একটা প্রভাব আছে। তারপরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের পথে যেগুলো বাধা বড় বড়, সেগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। চুরি ডাকাতি দুর্নীতি প্রত্যেকটা ক্ষেত্রে ছড়িয়ে গেছে, এটা অর্থনৈতিক ক্ষেত্রে কত বাধা। আমরা তো শুধু সবসময় রাষ্ট্রীয়ভাবে চিন্তা করি, হ্যাঁ রাষ্ট্রীয় চিন্তা করি যে সেখানে অর্থনৈতিক দুর্নীতি কী হচ্ছে, এটা নিয়ে আমাদের গবেষণা পত্রিকা আমরা দেখি, এটা নিয়ে আলোপ আলোচনা বেশি করি, এটা বাস্তব কথা। একজন বড় রাষ্ট্রে একজন বড় দায়িত্বশীল পর্যন্ত বলেছিলেন যে আমাদের দেশে একদিনে যা দুর্নীতি হয় তাতে একটা পদ্মা সেতু হয়ে যাবে। অথচ একটা পদ্মা সেতু আমরা করতে পারি না বছরের পর বছর ধরে, কত ফেলেছেন এই দুর্নীতিতে। এই দুর্নীতি শুধু রাষ্ট্রীয়ভাবে না, এই সমস্যা আমাদের সবার জীবনে। ওখানে হয়তো বেশি টাকার খেলা, কিন্তু এখানে কম টাকার খেলা আমাদের ব্যক্তিগত জীবনে। প্রত্যেকের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে, পরিবারে পরিবারে সন্তানদের মধ্যে সবার কাছে। একটা ছেলে যদি, আপনার ছেলে যদি আপনাকে বা আমার ছেলে যদি আমাকে বলে, ধরেন ওর ক্লাস ফি হলো 50 টাকা, আর আমাকে যদি বলে যে 100 টাকা চেয়েছে, এটাও তো একটা দুর্নীতি, দুর্নীতি না এটা? আমি তো তাকে মিথ্যা বলতে শিখিয়েছি, সত্য বলতে যদি শেখাতাম, ইসলামের উপর গড়ে তুলতাম, সে আমাকে মিথ্যা বলতো না।
একটা একজন নিঃস্বলা যদি একজন নতুন একজন কাস্টমারকে পায়, দিয়ে তার কাছে বেশি ভাড়া আদায় করে ছাড়ে, ভাড়া 30 টাকা কিন্তু নতুন এসছে বললো যে এখানকার ভাড়া 50 টাকায়, এটা দুর্নীতি না? নাকি ওটা দুর্নীতি মাফ? শুধু রাষ্ট্রের যারা তারাই শুধু আল্লাহর কাছে জবাবদিহি করবে, তাকে জবাবদিহি করতে হবে না? দোকানে আপনি একজন কর্মচারী রেখেছেন, ও আপনার কাছ থেকে টাকা নিতেই আছে নিতেই আছে নিতেই আছে, ওই যে আমাদের একজন ভাইয়ের 20 লক্ষ টাকা শেষ করে দিয়েছে, এটা দুর্নীতি না এগুলো? সুতরাং দুর্নীতি যদি দুর্নীতিগ্রস্ত হয়, রাষ্ট্র বলেন, সমাজ বলেন, পরিবার বলেন, ব্যক্তি বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে অর্থনৈতিক উন্নয়ন হবে না, প্রতিটা ক্ষেত্রে আপনি বাধাগ্রস্ত হবেন। তো ইসলামের বিধিবিধানের উপর যদি আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি বা পারতাম, তাহলে কিন্তু এই যে অর্থনৈতিক উন্নয়নের পথে যে বাধাগুলো, চুরি ডাকাতি দুর্নীতি, এগুলো থেকে আমরা বাঁচতে পারতাম, রাষ্ট্রীয় পর্যায়েও বাঁচতে পারতাম। কারণ আমাদের সন্তানরা তো একজন একদিন বড় পদে যাবে, ঠিক না, প্রত্যেকটা ক্ষেত্রে। সেই কারণে যে পারিবারিকভাবে ইসলামের উপর গড়ে তোলে যে কত গুরুত্বপূর্ণ, তারপরে অপরাধ যখন কমে যাবে, এই যে অপরাধ যদি কমে যায়, এই সমস্ত কিশোর গ্যাং বলেন আর প্রত্যেকটা চুরি ডাকাতি এগুলো যদি কমে যায়, তাহলে রাষ্ট্রে এখন যে যতগুলো বাংলাদেশ সরকারের মানে বাজেটের সম্ভবত 2 নম্বরে হলো যে সামরিক খাতে মনে হয় ব্যয় করতে হয় সব থেকে বেশি, প্রথমে মনে হয় 1 নম্বরে মনে হয় শিক্ষা খাত, তারপর 2 নম্বর হচ্ছে সামরিক খাতে, প্রতিরক্ষা খাতে। যদি চুরি ডাকাতি বাস্তবে আমরা আমাদের সন্তানদেরকে নিজেদেরকে ইসলামের উপর গড়ে তুলতে পারতাম, অপরাধী কমাতে পারতাম প্রত্যেকেই নিজেদের পরিবার থেকে, তাহলে কিন্তু পুলিশের সংখ্যা আরও কমিয়ে দিতে হতো, সেনাবাহিনীর সংখ্যা আরও কমিয়ে দিতে হতো, তখন রাষ্ট্রের এই যে টাকাটা যেটা বেতনটা দিতে হচ্ছে এটা রাষ্ট্রীয় খাতে জমা হতো না, রাষ্ট্রীয় কোষাগারে। এভাবেই তো রাষ্ট্রের উন্নয়ন হতো। আমি আমাদের আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা হয়তো চিন্তা করতেছি আমাদের পরিবারের ক্ষেত্রে, কিন্তু বাস্তবে যদি আমরা আমাদের পরিবারকে ইসলামের উপর গড়ে তুলতে পারি, এর উপকারিতা শুধুমাত্র পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, একবারে রাষ্ট্রীয় পর্যায়ে যাবে, সেখানেও কিন্তু উপকার আমরা লাভ করতে পারবো। সে কারণে যে আমরা অনেকেই শুধুমাত্র মনে করি যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলেই মনে সব সোজা হয়ে যাবে, এত সহজ বিষয় না। আগে আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে, নিজেদেরকে অবশ্যই সংশোধন করতে হবে। এটা আমাকে, আমার আপনার যেটা দায়িত্ব সেটা আমাকে আগে পালন করতে হবে, যেটা আল্লাহ তাআলা আগে পালন করতে বলেছেন, রাসূল ইসলাম যেটা আগে পালন করতে বলেছেন সেটা আগে পালন করতে হবে। অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় অবশ্যই এর অনেক উপকারিতা আছে, অনেক কিছু আছে যেটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হলে সম্ভব না, কিন্তু তার আগের যে দায়িত্বগুলো সেগুলো যদি আমরা পালন না করি তাহলে আমাদের কোনো লাভ আছে? আপনি যদি সালাতের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো যদি পূর্ণ না করে আপনি যদি সালাতে দাঁড়িয়ে যান, পোশাক টোশাক কিছু না পরে, আপনার এই সালাত গ্রহণযোগ্য হবে? তো যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমার পরেরটা কখনো সফলতা আসবে না। ওই জন্য আসুন আমি খুতবার শেষে আপনাদেরকে যেটা আহ্বান জানাবো, আমার এত কিছু বলার যেটা উদ্দেশ্য হলো যে উপকারগুলো আমরা যদি একটু খেয়াল করি, আমাদেরকে তো মানতে হবেই, কিন্তু মানার যে উপকারিতাগুলো, এই উপকারিতাগুলো কিন্তু আমরা কিন্তু নিজেরা চাই আমাদের জীবনে, প্রত্যেকে কিন্তু আমরা চাই অর্থনৈতিক সাশ্রয়, এটা কে না চায় পরিবারে, না অন্তরে প্রশান্তি এটা কে না চায়, আমাদের সন্তানরা আমাদের বন্ধু হোক, তাদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় থাকে, এটা আমরা কে না চাই? যদি আমরা বাস্তবে উপকারগুলো চাই, আমাদের জীবনে শান্তি চাই, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ইসলাম পালনের বিকল্প নেই। আল্লাহ তাআলার কাছে আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি তিনি আমাদের নিজেদেরকে এবং আমাদের পরিবারকে ইসলামের বিধিবিধানের উপর, ইসলামের বিধানের উপর, ইসলামের বিধিবিধানগুলো আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিন মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুওয়া তাওয়াবুর রাহীম। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى عليه صلاه صلى الله عليه اشرف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ارض اللهم عن الخلفاء الراشدين والائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وان سائر الصحابه والتابعين ومن تبعهم باحسان الى يوم الدين
আল্লাহুম্মা আইজাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা নসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা নসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালায়িদ দুনিয়া, আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালায়িদ দুনিয়া, আল্লাহুম্মা শফি মারদানা ওয়ারহাম মাউতানা ওয়াগফির লানা জামিয়ান ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা শফি মারদানা ওয়ারহাম মাউতানা ওয়াগফির লানা জামিয়ান ইয়া রাব্বাল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عباد الله ارحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم